2024-এর রঘুনাথপুরের সেরা ফিল্ম মোবাইলে বন্দি শিশু। দেখুন উপরে দেখাচ্ছে একটি মোবাইলের মধ্যে শিশু বন্দি আছে, এই যেই থিমটা আর কি এখানে তুলে ধরা হয়েছে। চলুন ভিতরে দেখা যাক আর কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি মানে উপরে দেখুন যে কালো অংশটা, সেইখানে বর্ণ পরিচয়ে সমস্ত একবারে অ আ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এখানে দেওয়া আছে, এবং ABCD সব সব মানে এখানে সত্যি মানে একটা পড়াশোনার একটা দারুণ থিম তৈরি করেছে। এবং মোবাইলে বন্দি যে শিশু এখন হয়ে আছে, সেই মোবাইল থেকে বার হওয়ার জন্য এখানে একটা শিক্ষামূলক থিম তৈরি করা হয়েছে। এই দুর্গা মণ্ডপ প্রতি বছরেই ভালো করে, এবং এই বছরও সত্যি সত্যি খুব সুন্দর। আর পূজা মণ্ডপের সমস্ত সদস্যদেরকে একটা ধন্যবাদ না জানাই পারা যায় নাই, ধন্যবাদ জানাতে হবে। এখানে দেখুন কি সুন্দর, সেই আগেকার দিনের ঘুড়ি ঘুড়া, তারপরে মানে সেই ঠাকুরদার সাথে খেলাধুলা সমস্ত কিছু এখানে থিমটাতে এখানে আর কি তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। তার সাথে যে প্রতিমা, চলো সেই প্রতিমার দিকে যাচ্ছি আমরা। ওইখানে প্রতিমাটা যেটা দেখা যাচ্ছে সেটা সত্যিই মানে অসাধারণ, যাকে বলে এক কথায় মানে অসাধারণ প্রতিমা। মানে এই রঘুনাথপুরে আমাদের এটাই সেরা, প্রতি বছরেই ভালো হয়, এবছরও ভালো হয়েছে। দেখুন সেই প্রতিমা কি সুন্দর করা হয়েছে, মানে এইটুকু জায়গার মধ্যে একটা রোডের মধ্যে এটা হয়, মানে মেন রোড নয় সেটা, সেটা একটা মানে গলির মতন, সেইখানে যে থিমটা তুলে ধরা হয় এটা একটু জায়গার মধ্যে সত্যি অসাধারণ। দেখুন একটা একটা ছবির মধ্যে ফুটবল খেলা, মায়ের সাথে বাচ্চা কীরকম ভাবে দিন কাটছে সেটা দিনছে। এইখানে যেটা আমরা আগে ডিবরি আলো অর্থাৎ হেরিকেন আলো অথবা হেরিকেন আলোতে যে পড়াশোনা করেছি সেই থিমটা এখানে দেওয়া আছে। এরপর ওইদিকে আরো আছে ঠাকুরদার সাথে খেলাধুলা করছে, এরকম ভাবে এখানে দারুণ দারুণ ভাবে প্রতি বছরের মতোই এবছরও থিম করা হয়েছে। চলুন এবারে আমরা বাইরের দিকে কিছু অংশটা দেখি। এটা বাইরের অংশ যেটা প্রথমে আমি ঢুকতে ঢুকতে দেখাইছি। অসাধারণ এক কথায় সত্যিই অসাধারণ, কতবার যে অসাধারণ কথাটা উচ্চারণ করছি তার কোনো মানে তুলনা নাই। সত্যি মানে অনেক দারুণ দারুণ হয়েছে এখানে, একটু জায়গার মধ্যে প্রতি বছরই ভালো হয় এখানে। ধন্যবাদ সমস্ত বন্ধুদেরকে, এবং বিজয়ার শুভেচ্ছা সবাইকে জানাই। এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।